সঠিক পরিষেবা পাচ্ছেন না গ্রাহকরা। বিষয়টি পোস্ট অফিস কর্তৃপক্ষকে জানাতে গেলে মিলছে কর্মচারীদের দুর্ব্যবহার বলে অভিযোগ। এরই প্রতিবাদে নদিয়ার নবদ্বীপ ব্লকের চরমাজিয়া চর ব্রহ্মনগর পোস্ট অফিসের শাখায় এইরূপ নানা অভিযোগ এনে পোস্ট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। আপনি একটা বাচ্চা ভালো করতে আপনি আপনি যে আপনি যারা আছে ওদের জানান যে এই সমস্যা হচ্ছে না, 7 মাস ধরে একদিন দুদিন তো না। এদিন গ্রাহকরা পোস্ট অফিসে সঠিক পরিষেবা দেওয়ার দাবি জানান। সমস্যা আমরা এখানে উইথড্রলগুলো আমরা পাচ্ছি না, যারা এমএস এর উপর নির্ভরশীল, যারা ভাতার উপরে নির্ভরশীল তারা আমরা সময় মতো এসে ভাতার টাকাও পাচ্ছে না বয়স্করা। আর আমরা যারা মানে কিছু গ্রাহক আছে যারা এমএস এর উপর আমাদের সংসার চলে আমরা সময় মতো এসে টাকা পাচ্ছি না। আসলে বলছে আপনারা সরগোজ পোস্ট অফিসে যান নাহলে নবদ্বীপ পোস্ট অফিসে যান। এটা এখন বলছে আগে লিংক নেই, কালকে বলছে মেশিন খারাপ, এই একটার পর একটা এদের এইভাবে চলেই যাচ্ছে এই অফিসে। আমাদের পোস্ট অফিসে টাকা রাখা আছে, আমরা পোস্ট অফিসে টাকা আমরা তুলতে আসলে বলছে আমাদের লিংক নেই, আমরা টাকা আজকে দিতে পারবো না, আপনারা কদিন পরে আসেন। এই বলে দু তিন মাস ঘুরলাম, তারপর আমার এখন ওষুধ কিনবো, এই যে ওষুধের বাক্সে ওষুধ নেই, ওষুধ কিনতে যাবো, প্রেসক্রিপশন নিয়ে ঘুরছি, দু তিন হাজার টাকা হলো ওষুধটা পাই, কিন্তু আমি এখন ওষুধ কিনতে পারছি, ওষুধ খেতে পারছি না। বললো বিষ নিলে কি টান নাকি টাওয়ার নাকি পুড়ে গেছে, তার নিয়ে তিন মাস আমাদের সাফাই করতে হলো, তারপরে আবার লিঙ্ক নেই দু মাস হলো, পাঁচ মাস এখন বলছে আবার কি একটু ওদের কি আমাদের ওদের ভাষা বুঝি না, সে কি মেশিন আবার মেশিন খারাপ হয়ে গেছে, ওই সাত মাস পর আমরা ঘুরছি। আমাদের অনেকে এমএসএ টাকা তুলতে হয় ওটা পাচ্ছে না, অনেক গরিব মানুষ দূর থেকে আসে আমাদের সিএমএসসির যে পোস্ট অফিসটা কিন্তু বহুত লম্বা এরিয়া, অনেক লোক টোটো করে আসে কিন্তু টাকা তোলার জন্য এসে টাকা পায় না, আবার আসা যাওয়া টাকা হচ্ছে, প্লাস ওদের সময় নষ্ট হয় ওটা কিছু। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।